सकल के रांगा विधि चैने स्वागत एन आढ़ाईटा बजे तो मासि नातिर अन्नप्राशन तुम्हु गिफ्ट केना आना होगुल एकटू देख एक देख सबा के केमन हो कमेंटे पढ़ देखा जदिओ यहाँ ना यहाँ आसले जे कसा जे थाला बाटी ग्लसटा आनते गेलोम से जो गाछाटा भीषण पचंद हलो बाड़ी गाछा आछे पड़ी डिजाइन एक गाछा आछे अनेक दिनकार तो ये शाशुड़ी मामा बोलो ये पाल्टे एक किछु बड़ो एने दिबी तो बड़ो हमारे ये खूब छोट मत बस भल लगल पचंद हो तो माँ बोल और एक बड़ो आनबी तो से पड़ी डिजाइन बड़ भांगते मैं वोट बिक्री करार और पाल्टान को इच्छा नहीं जेहेतु आगेकार जिनिस से तो एक के आनलम तो ये बोलो बड़ो आनबी तो ये पाल्ट भेबे नहीं मायर मैं ये खूब पचंद हो गए से मा ये नहीं निल गाछाटा देखो ये माँ दिच्छे मासिर नाती के ग्लास बाटी थाला थाला बाटी ग्लासटा माँ दिच्छे আমাদের নিজেদের জন্য একটা বড় গাছা নিয়ে আসবো আমাদের যেহেতু নারায়ণ আছে তো বাড়িতে মন্দির আছে তো যখন পালা পড়ে তখন অসুবিধা হয় আর মানে যে আগেকার গাছাটা ছিল সেটা প্যাঁচটা একটু কেটে গেছে ওটা লাগানো হবে না হয়তো হতেও পারে একটা নতুন নিয়ে আসবো বড় দেখে আর আমাদের বাড়িতেও একটা গাছা ছাড়া হয় না তো যেদিন যাবো সে নিয়ে আসবো আর দাঁড়াও দেখাই এ দেখো একটা আংটি বাচ্চাদের এখন সোনার যা দাম প্রচন্ড দাম দামটা নিচ্ছে কিন্তু মানে জিনিসটা দেখাই যাচ্ছে না এরকম তো এই দেখো একটা আংটি আর একটা দেখাই দেখো একটা আংটি কেমন হয়েছে বলো তো ডিজাইনটা তো তোমরা ভাবছো এই দুটো আংটি কি দেবে না দুটো আংটি আমি দেব না এটা আমার একটা আমি একটা দেব আর আমার দিদি একটা দেবে দিদি ওখান থেকেই ও একটা জব করে তো তো ব্যস্ত থাকে তো ওর গিফটটাও আমি আর কি ও গুগল পে করে দিয়েছিলাম আমি কিনে নিয়েছি চয়েস করে তো নিশ্চয়ই ভালো লাগছে ডিজাইনগুলো তো চলো আর কিছু দেখো এই হাতটা কিনলাম পরার জন্য জানি না পরবো কি না কেননা আমার খুব বেশি ইলকিবিলকি সাজ আমি সাজতে পারি না সিম্পলের মধ্যেই বেশিরভাগ সাজি তো এটা একটা কিনলাম কিনলাম বলতে এটা একটা দিদি দিয়েছে দাম দিয়ে দিয়েছে তো আমি কিনলাম এটা আর দেখো এই দেখো এই কানে দুটো এটা এইগুলো কিন্তু সোনার না ঠিক আছে ওইগুলো যেগুলো দেখালাম সেগুলো আংটিগুলো সোনার কিন্তু এগুলো সোনার না এগুলো এমনি মানে খুব ভালো লাগে আর আমার টাপের মধ্যে পড়তে খুব ভালো লাগে সেই জন্যই দেখো টাপের মধ্যে এটা কিনেছি আর সোনার সাকা বান্ধা তো আছে তো এটা এমনি দুটো কিনেছি সিটি গোল্ডের ডিজাইনটা খুব ভালো লাগলো মানে একটা হার কিনবো বলেই গেলাম তো ডিজাইনটা ভীষণ ভালো লাগলো সেই জন্য এটা কিন্তু কিনলাম আর আমি বেশিরভাগ সোনারই পড়ি আমি বারবার শাখা বান্ধা খুলি না আমার আমি 12 মাসই পড়ি শাখা বান্ধা তো এটা দেখলাম খুব ভালো লাগলো সেই জন্য নিলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও সবাই